আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য বলে ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাংকের অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো মোটামুটি এটা ধরা হয় না যে অনেকে যারা যারা নতুন থাকে অথবা যে প্রাইভেট ব্যাংকের যে আপনার যে ফর্মগুলো থাকে দেখা গেলো যে প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের ফর্ম একে থেকে অন্যটা একেবারে ভিন্ন থাকে ভিন্নতা থাকে অনেকের অনেক প্রবলেম হয় এটা বেশ কিছু বিষয় হতে পারে অনেক দেখা গেলো যে ব্যাঙ্কের সার্টিফিকেট চায় অনেক ব্যাঙ্কের সার্টিফিকেটের মধ্যে পিডিএফ চায় অনেক ব্যাঙ্ক দেখা গেলো যে ছবি সাজে প্রবলেম করে মোটামুটি এই টাইপের বিস্তারিত আলোচনা থাকবে এখানে সাম্প্রতিক প্রিমিয়াম ব্যাঙ্কে একটি সার্কুলার প্রকাশিত হয় সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি সার্কুলারটা থাকে মোটামুটি প্রিমিয়াম ব্যাঙ্কের এরকমই ফর্ম থাকে সব ক্ষেত্রে আপনার তো এইবারে সার্কুলার হোক বা যেবার সার্কুলার হোক মোটামুটি একই রকম থাকে আপনার দেখতে পারেন এখানে তিনটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আপনার একটা সার্কুলার প্রকাশ করে একটা এটা নিয়ে আমি একটা টেডুল অবশ্যই করেছিলাম আপনার যারা দেখছেন ভালো যারা এখানে দেখতে পারেন তো দেখা গেলো যে এটা সম্বন্ধে আমি যেটা বলে থাকি যে এম টিওতে লাস্ট টাইম বলেন বা সাধারণত খুব কম ক্যান্ডিডেট নেয় তারা খুবই কম অনেক ভালো হাই সিজি সিজিবি আবেদন করতে পারেনি আপনার করলেও দেখা গেলো যে আপনার শর্টলিস্টেড করা নেই টিজিও তো মোটামুটি নেক্সট টাইমে অনেক ভালো সিজিবিতে আপনার শর্টলিস্টেড হয়নি আপনার ক্যাশে আপনারা দেখতে পাবেন মোটামুটি আপনাদের সিজিপি হিসাব নিকাশ করে আপনারা আবেদন করবেন আপনারা ঠিক আছে তো আমার সিজিপিটা আমি মোটামুটি এটার সাথে আমি মানে মনে হয় যে হবে সে মতো আমি করতেছি আপনারা আপনাদের মতো করবেন ঠিক আছে কারণ আপনার যে লিস্টটি না হন কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন এটা খেয়াল রাখবেন এ বিষয়টা লক্ষ্য রেখে আপনারা ক্লিক করবেন আমি দুই নম্বরে ক্লিক করতেছি যারা যেটা ম্যাচ করে প্রয়োজনীয় সার্কোটা আপনারা দেখে নিতে পারেন আর একটার বেশি আবেদন আপনার করলে কিন্তু বাতিল হয়ে যাবে খেয়াল রাখবেন এখানে বলছে যে কোনো একটা পোস্টে আপনি আবেদন করতে পারবেন একের বেশি করলে আপনার সার্টিফিকেট মানে এটা অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে তো এখানে স্টেটেম দেবেন আপনার এখানে এনআইডি নাম্বারটা আর এখানে আপনার যে ছবি সেটা আপনারা দেবেন তো আমি আমার নাম্বার আর আমার কপিটা আমি দিচ্ছি আপনার এখানে আপনি যে যেটা আছে সেটা সিলেক্ট করবেন যাতে এনআইডি থাকে এনআইডি সিলেক্ট করবেন আর যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড সিলেক্ট করবেন আমি এনআইডি সিলেক্ট করতেছি আপনার এনআইডিটা খুব সাবধানে দিবেন কারণ একটা ভ্যালিডেশন হয় কারণ ভুল থাকলে আপনার অ্যাপ্লিকেশন নেবেন না তারা সাইজটা অবশ্যই খেয়াল রাখবেন যদি এখানে সব ভ্যালিডেট থাকে তখন কিন্তু আপনার এই ফর্মটা আসবে তাছাড়া কিন্তু আসবে না সব কিছু খেয়াল রাখবেন এটা একটু ভালো মতো মেপে নেবেন যেখানে যেন কোনো ভুল না থাকে জেপিজি পিডিএফ এগুলো নিতে পারবেন এবং আর্টসের কম যেতে হয় ঠিক আছে এগুলো অবশ্যই খেয়াল রাখবেন নামগুলো দেবেন যার যেটা আছে আপনার বা ফাদার্স নেম মাদার্স নেম মেলিং অ্যাড্রেস বলতে প্রেজেন্ট অ্যাড্রেসকে বোঝাচ্ছে তারা তো যার অ্যাড্রেস যেটা সেটা দেবেন আমি আমারটা দিচ্ছি আপনার কন্ট্যাক্ট নাম্বার বলতে মোবাইল নাম্বার যেটা সবসময় এক ঠিক থাকে ব্লাড গ্রুপ এগুলো তো ভুল না হয় কোটা থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই আপনার এটা হচ্ছে খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস আপনার ভুল দেবেন না কারণ প্রাইভেট ব্যাঙ্কে কিন্তু এগুলো হ্যাভিওয়ে আপনার মানে ভেরিফাই করা হয় আপনার জেন্ডার দিলাম রিলিজিয়ান জার্জিটা দেবেন এখানে আপনার চার্জ এটা অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো অপশান আসছে আপনার ওটা দিলাম আমি ইমেল অ্যাড্রেস দেবেন অল্টারনেট নাম্বার যদি থাকে দেবেন অবশ্যই ডিবেন এটা ভালো বাই চান্স যদি ওই নাম্বারে যদি আপনার অ্যাপয়েন্ট লেটার আসে আসার আগে তারা সঙ্গে কল করে এটা অনেক ক্ষেত্রে বন্ধ থাকে বা সমস্যা থাকে তখন আপনারা ব্যাক আপ রাখবেন তারা অনেক ক্ষেত্রে এই নাম্বার না পেলে অল্টারনেটিভ নাম্বারে তারা কল দেয় ওকে যে তো বাদ এটা আপনার কিন্তু তারা এই যে ছয় দশ ছিয়ানব্বই যেটা আমার অ্যাকচুয়ালি এটা কিন্তু তারা আমার আনআইডি কার্ড থেকে নিতে খেয়াল রাখবেন এটা কিন্তু আপনি কিছু করতে পারবেন না ইমেজটা আপলোড দেবেন দেন এই পর্যন্ত আমার কোনো প্রবলেম নেই প্রবলেম তাহলে তারা সব অবশ্যই আপলোড হতো না আপনার ডিভিশন যেই ডিভিশনে আপনি প্রেফার করেন আমি ঢাকা দিচ্ছি এটা অবশ্যই বুঝে দেবেন ঢাকাতে কম্পিটিশন বেশি হয় যদি আপনার কোনো ব্যাকআপ বা অন্য কোনো ডিভিশন থাকে সেখানে শর্ট লিস্টেট হওয়ার সম্ভাবনা বেশি এটা খেয়াল রাখবেন অবশ্যই এই ডিবিভাগটা কিন্তু অনেক জরুরি এটা আপনার দিতে পারেন অনেকে মনে করে যে না এক জায়গায় দিলেই হয় এ দিতে পারেন এটা অনেকটা ভালোটা বিষয় বাট আমি ঢাকা দিচ্ছি আপনার এটা কিন্তু শর্টলিস্টে হওয়ার সাথে অনেকটা সম্পর্কযুক্ত খেয়াল রাখবেন এটা একটা ট্রিকও হতে পারে যেটা হতে পারে যে আপনি আপনার মন মতো যাচ্ছেন না তাদের মন মতো তারা যেখানে খুশি সেখানে দিক তো আমি ঢাকায় দিচ্ছি আপনার তবে আপনারা আমার ব্যক্তিগত পরামর্শ আপনারা এনিওয়ার দিতে পারেন যাদের একেবারে চাকরিটুকু খুবই প্রয়োজন এটা হয়তো শর্টলিস্টেড হওয়া থেকে বাদ হতে পারেন বাট আমি আমারটা বললাম আর কি তবে এসএসসির ইনফরমেশানগুলো দেবেন যেগুলো যেগুলো আছে আপনার কনসেন্ট্রেশন বলতে আপনার যে সাবজেক্ট বা গ্রুপ এয়ারটা দেবেন পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কম্পোলসারি লেক্সে দিতে হবে আপনার সিজিএপিটা দেবেন যার যেটা আছে আপনার ওকে হচ্ছে আপনার এইচএসি চা হচ্ছে রোল নাম্বারটা দেবেন ইনস্টিটিউশনটা দেবেন যার যেটা কনস্ট্রেশন হচ্ছে কমার্স আমারটা আমি দিচ্ছি পাসিং এয়ার্ডে দিবেন রেশন নাম্বার যেটা আসে মোটামুটি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিলাম আপনার জিপিএডে দিবেন যেটা আসে কলেজ হচ্ছে গ্রাজুয়েশন লেভেল দেবেন যার যেটা আসে এখানে যদি কোনোভাবে যদি আপনারটা না আসে এখানে থাকার কথা বাই চান্স যদি না ম্যাচ করে আপনি একটা প্রিফারেন্স দিতে পারেন যেটা আসে অনেকটা থাকেন অ্যাকচুয়ালি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা ভালো মতো দিবেন ইনস্টিটিউশন বলতে যেখানে পড়াশোনা করছেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিলাম এখানে পাসিং ইয়ার হচ্ছে দিলাম আর রেজাল্টটা হচ্ছে অবশ্যই একটু জিপিএতে থাকবে কারণ এখন গ্রেডিং সিস্টেম নেই আপনার সর্বশেষ হচ্ছে মাস্টার্স কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নেম হচ্ছে এমবিএম বি এম একটা কনসানট্রেশন মার্কেটিং ইনস্টিটিউশন সেম জগন্নাথ ইউনিভার্সিটি যা যেটা আছে সেটা দেবেন পাসিং ইয়ার হচ্ছে একুশ সাল রেজাল্ট হচ্ছে জিপিএ আপনার আমার যে ইনফুল আমি দিলাম আপনার যদি আপনার রেফারেন্সটা খুবই জরুরি আর দিতে হবে এটা কম্পালসারি মার্ক করে দেওয়া আছে আপনার ও পার্সোনাল ক্রিডেন্সির কারণে আমি অ্যাকচুয়ালি এটাকে মানে ব্লার রাখতেছি আপনারা কিছু মনে করবেন না লেখার এটা দেখানোটা উচিত না ওকে এটা আপনারা খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটা অবশ্যই এরা খেয়াল রাখবেন সব যদি ফিল থাকে আপনারা তাওটা দেখে নেবেন চেক করে চেক করে দেন আপনারা এটাকে সাবমিট দিয়ে দিন এখানে আপনার যদি কোনো সমস্যা থাকে তাও তারা বলবে বলছে আর ইউ শিওর টু সাবমিট অ্যাপ্লিকেশন আপনার ইউ ক্যান নট মডিফাই তা ওটা চেক করে নেবেন যদি কোনো কোয়েশ্চেন ই থাকে আপনার দিলে আপনাকে সাবমিট হয়ে যাবে আপনার বুঝতে ডাডাহাস দেন অ্যান্সারটা সাকসেসফুলি ওকে দিলে দেন একটা আপনার প্রোফাইল রিটার্ন করবে ওকে তারপরে আপনার এখানে যদি সেভ দিয়ে সেভ দিয়ে দেবেন আপনার মোটামুটি সব চলে আসছে এটা এই পেজটা আসলে মনে করেন আপনার অ্যাপ্লিকেশান আপনার কভার হয়ে গেছে আপনার দেন আপনার এটা প্রিন্ট করতে পারেন এখানে পিডিএফ আসে আপনার দিতে পারেন এটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন এখানে বেশ কত অপশন আসবে আপনারা এখানে যে ক্লিক করেন তাহলে এখানে সেভ এস পিডিএফ এটা দেবেন দিলে সেভ পিডিএফ একটা এটা সেভ হবে সেভ হয়ে গেলে আপনার আপনারা এটা সেভ করে রাখতে পারবেন সেভ করে রাখবেন অবশ্যই এটা কাজে আসবে ওকে যদি আপনি এটা ওপেন করেন তাহলে আপনারা সব প্রিভিউ দেখতে পারবেন অ্যাকচুয়ালি আমি যদি জানি যে এটা আর রিটার্ন করে না তারা এটা সাবধানে রাখবেন পরবর্তী কারণে এখানে আপনার বেশ কিছু বিষয় ইনফোসিস সেটা প্রয়োজন আছে আর পাসওয়ার্ডটা সেভ করে যাবেন যাতে পরবর্তী প্রবলেম না হয় আপনার যদি আমরা রিটার্ন করি আগের জায়গায় এই যেখানে চলে গেছে কিন্তু ওকে তো এখানে আবার ফেরত চলে আসে আমি যদি নেক্সট দিই তারা কিন্তু বলবে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট টি জিও ওকে সো এখানে আর নিচে যাওয়ার কোনো অপশন নেই প্রিমিয়ার ব্যাঙ্কের এই বিষয়গুলো খুব হাইলি আপনার রিচেক করে নেয় তো সব তথ্য ভালো মতো দিবেন আশা করি কোনো প্রবলেম থাকবেন না তাও যদি কোনো প্রবলেম থাকে আপনারা একটু সাবধানে করবেন এখানে দেখা গেলো যে ভুল হলে ঠিক করার কোনো সুযোগ নেই আপনার আপনি আর এটা কিন্তু এডিট করতে পারবেন না তা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেকশন নক করতে পারেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আলাইকুম